সুপ্রভাত গুড মর্নিং আদাব শাস্ত্রিয়া কাল কেম হ্যামন আছেন আমার আরজেলি ফ্রেন্ড প্রাইমারি মেম্বার্স ভালো তো কি বলছেন আমি কেমন আছি আমি সব সময় ভালো আছি বিনদাস আছি আর কথা না বাড়িয়ে চলুন যাই আজকের আড্ডায় আজকে চায় আড্ডার গল্পের নাম ভূতের বিয়ে কাহিনী ও পাঠ বলি না নমস্কার আমার নাম বটকেষ্ট মারুজ্জে আদরের নাম শ্রীকৃষ্ণের মতন একশো কি না হলেও খান চার পাঁচ তো ছিল বটি কেউ বটুক দা কেউ কেষ্ট দা কেউ বা বট দা কেউ কেউ বা বটুক পেটুক এমনকি কলির কেষ্ট পেটুক বট যা খুশি তাই না মনে আমি কিছু করি না মানুষের ভালোবাসা তো আমি বুঝি আমার বয়স এই ছত্রিশ ঠুঁ করছে পেশায় পুরোহিত না টিকি ঠিকই নেই তা বলে লোকে আদর করে ডাকলে যাই অন্নপাশন পৈতে এগুলো না হলেও ওই সত্যনারায়ণ লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এসব করিয়ে দিই ভগবানের কৃপায় পায় দু ভাত ডাল জুটে যায় যজমানি করে গোবিন্দভোগ আতপ আলুটা কলাটা সবজি পাতি না না আমি ছাঁদা বাদা বামন নই লোকে ভালোবেসে দিলে কি আপত্তি করতে পারি বলুন ঘরে বুড়ো মা আছেন যত্নআর্তি করে আমার শরীরটাকে বাংলা চারের মতন বানিয়ে দিয়েছেন মানে আমার কথা নয় ওই আদর করে লোকে বললে আর কি সেই ষোলো বছর বয়স থেকে তখন থেকে বাবা সাথে সাথে সাইকেলে করে সাইকেলের কেরিয়ারে করে বসে বসে যেতুম সববার বাড়ি বাড়ি বাবা কত হয়েছেন আমার তখন উনিশ কি কুড়ি সেই থেকে সবাই আদর করে আমায় ডাকেন হ্যাঁ তোমরা পৌমপুরের নাম শুনেছ তো তার পাশেই শিবকালীপুর ওইখানে নেমন্তন্ন ছিল আমার পৌঁছতে মেলা দেরি হয় দেখে বুড়ি ঠান্ডা করতে শেষের আগের ব্যাচে বসতে জায়গা হলো আমার শরীরটা একটু রোগার ওপর মোটা করে আর নম্বর ওপর খাটো করে তো তা আদর করে সবাই বলে বটুক আটু বস এই আটু আটু চক করে সামান্য একটু বেশি হয়ে গেল আর কি মানে উঠিছি ওই লাশ ব্যাচে সাথেই না না দুটো ব্যাচ ধরেই নাগাতার খাইনি তাই বলে আর কি করবো বলুন মানুষে এত ভালোবাসে না কি করা যায় বলুন না ছিলুম তা ওই এগারোটার বেশি হবে তখন বাঘি সাইকেলটা ছিল নয়তো কি বিপদ তাই হতো ভাবুন তো সে বেচারাও আজ আর আমায় বইতে পারছে না যেন কেঁচ কুঁচ করে চলছে চল্লিশটার মতন রসগোল্লা বাটি পাটার মাংস ডজন তিনেক নুচি ওর ওপর ছেঁচড়া কালিয়া চপ চাটনি ওই সামান্য একটু বেশি হয়ে গেল আজ যে এক গে কেঁচোর করতে করতে চলিছি সাইকেল ঠেঙে ঠেঙে সব বোনাসটা এইবার ঘটল আমার বাবার বাবার আমলের রোগা পটকা সাইকেলটা গেল পাংচার হয়ে হঠাৎ মাথায় তো ঘাম দিচ্ছে ভাবনায় আমার ঘষ্টে ঘষটে তাকে তেলাতে তালাতে টেনে নিয়ে চলেছি আর বলছি বাবা আমার এই বারটা উদ্ধার করে দাও বাপ আর এ জীবনে তোমায় রাত কষ্ট তো দেবই না আর আনলেও খালি পেটে চড়বো বাবা তোমার পিঠে কথা দিলুম অতি কষ্টে আধ ঘন্টা হেঁজড়ে হেঁজড়ে চলিছি আমিও আমার বাহন চারিদিকে নিস্তব্ধতা ভেদ করে কেবল কেঁচোর আর কেঁচোর ভেসে বেড়াচ্ছে শূন্য গগন চিরে মিনিট দশেক হল ব্রহ্মপুরে ঢুকিছি। আরও মিনিট চল্লিশ তো বটেই নিজের গায়ে ঢুকতে তারপর বাড়ি এই সব মিলিয়ে ধরে নাও আরও ঘন্টা দেড়েক সাড়ে বারোটা কি পুনে একটার মতন হবে তখন ক্লান্তিতে তেষ্টায় চোখে সর্ষে ফুল দেখছি মনে হচ্ছে সাইকেল পাশে রেখে মাটিতেই শুয়ে পড়ি ভোর হলে দেখা যাবে খুন দূরে একটি প্যান্ডেল মাদা ও আলো চোখে দেখলুম মনে একটু আশা জাগলো শক্তি জুটিয়ে গিয়ে পড়লুম বাড়িটিতে বাইরে থেকে ডাকা করার পর ভিতর থেকে আওয়াজ এলো ভিতরে আসুন গেলুম পরিচয় দিলুম বললুম একটু জল পাওয়া যাবে একে বামুন তাতে পুজো আর্চা করি জেনে গৃহকর্তারা বেজায় খুশি হলেন তারই মধ্যে একজন গৃহকর্ত্রী যার গলা অবধি ঘোমটা তিনি উৎসাহের সাথে সাথে আমায় ধরে টেনে নিয়ে গিয়ে উঠোনের মাঝে একটা চৌকোনা মণ্ডপে নিয়ে গিয়ে হাজির করলেন বললেন এই যখন তো ছুটি আমি সামান্য পুরুত মানুষ বিয়ে তো আগে কত বসেছিলেন হাত দশেক দূরে মুহূর্তে হুশ করে সামনে চলে এলেন বললেন আপনাকে যখন পেয়েছি তবে তো আর ছাড়তে পারি নে ভাবজি এত দূর থেকে উড়ে এলেন নাকি যাই হোক পাত্রীকে আনা হলো ভেতরটা আলো আঁধারি ঠিক মতন ঠাউর করতে পারিনি কাউকে কন্যা দানের সময় যে হাত দুটি পরস্পরের ওপর রাখলুম হিম শীতল ঠান্ডা আর হাড় সর্বশ্য ভালো করে মুখ পানে চাইতে দেখি পাত্র পাত্রী তো বটেই ভাগতরাও সবাই সেই সব ওই যে রাত নাম নিতে নেই যাদের আমার অবস্থা শাঁকের করাতের মতো দূরে দাঁড়ানো সাইকেলটাকে দেখছি আর ভাবজি কি করি তাকে আর এ জীবনে ছুঁতে অবধি পারব না নাকি মনে মনে কান্না পাচ্ছিল জানেন মনে মনে ভাবছি এ জীবন তো গেল বাড়ি ফেরা তো পরে জমে ভূতেরা কিন্তু মানুষ ভালো জানেন বিয়ে তো দিলুম সে কি খাতির যত্ন করলে সারি সারি থালায় খাবার সাজিয়ে কনের মা নিজের হাতে পাকার বাতাস করে খেতে বললেন কি না ছিল সে থালায় ফেরগের ফেরাই বাঁধুরের বিরিয়ানি চামচিকের চারনি সাপের শুক্তনি মরা শুটকির মালপ আরও করতো কি আবার ঢোল বাজিয়ে মাঝরাত্রিরে তেনাদের কি নাচ ওনারাও যে বিয়েতে অত উৎসব করেন নিজে চোখে না দেখলে বিশ্বাস করতুম না জানেন গোটা রাতটা তো এই দেখেই কাটল দু দুবার নেমন্তন্ন খেলে আমার কেন আপনাদেরও পেটে আরাম হবে না তাই না মা জননীকেই বললুম যদি জোয়ানের আরক পাওয়া যায় একটু চিৎকার চেঁচামেচি গান বাজনা শব্দে শুনতে পাননি বলে একটু ধাক্কায় দিলুম ঠাস করে এক চরে ধরাস করে পড়লুম দেখি মাকে স্বপ্নে ভূতে শাশুড়িভাবে খিঞ্চে ধরিছি আর মা যন্ত্রণায় উ করে নিজের পায়ে হাত বুলুচ্ছেন আর আমায় বেদম পিটুচ্ছেন আর বলছেন ভালোবেসে খেতে দিলে বলি ভূতেদেরও ছাড় নি কি রাক্ষস ছেলে রে বাবা কাল থেকে যদি আর কোনো ভূতের বিয়ে দিয়েছ তো সত্যি সত্যি মাঠে ঘাটে গিয়ে শোবে এই বলে রাখলুম নইলে তোমারই একদিন কি আমারই একদিন যাকে বটুক যা খেয়েছে খেয়েছে আপনারা আবার যেন সত্যি সত্যি মোবাইলটা হাতে টেনে নিয়ে সার্চ করবেন না ফ্রগ ফ্রাই আর বাদুরের বিরিয়ানি টোম্যাটো আর ম্যাগি অ্যাপে গিয়ে ওগুলো ওই গোষ্ঠীর জন্যই থাকুক না হয় তোলা আজকের মতো এটুকুই ভালো থাকবেন সবাই দেখা হবে পরের পর্বে আর হ্যাঁ কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না কিন্তু আজ আসি নমস্কার